ব্রুডিং ঘরে যেখানে বর্তমানে সর্বোচ্চ 30 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন বাচ্চার, সেখানে আমি এই 42-43 ডিগ্রি কন্ট্রোল করে কিভাবে 30 বা 35-এর মধ্যে রাখতেছি সেই বিষয়টাই এখন আপনাদের সামনে সরাসরি দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? বর্তমান পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব যে আমি এই পরিস্থিতিতে বর্তমান ওয়েদারে আমি কিভাবে এই বিষয়টা কন্ট্রোল করলাম। তার আগে আমি আমার এই ব্রুডিং ঘরের, যদিও ব্রুডিং শেষ, দেখেন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে আজকে 17 দিন, তো বাচ্চাগুলো যদি আমি ছেড়ে দিছি এখানে আর কোনো ব্রুডিংয়ের কোনো কিছু অবশিষ্ট নেই, তাপ তুপ দেওয়া সব কমপ্লিট। তার বর্তমানে এই 17 দিন বয়সে বাচ্চার জন্য যে তাপের প্রয়োজন আছে তার চাইতে তাপের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো এখন বর্তমানে কত আছে এই বিষয়টা আমরা দেখে নিই। দেখেন এই যেখানে ওই হাইগ্রোমিটারে বর্তমানে তাপমাত্রা আছে 36.4। দর্শক, 10 মিনিট আগেও আমি এই ঘরে তাপমাত্রা দেখেছি প্রায় 38-এর কাছাকাছি, তো তখন আমি বেশিরভাগ বাচ্চাগুলোই হাঁপাতে দেখেছি এবং সাথে সাথে আমি যে কাজটা করেছি টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এনে আমি এই ঘরের চালে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি পুরাটা। তো ছিটানোর পরে তাপমাত্রাটা প্রায় 35-এ নেমে এসেছিলো, 35 থেকে আবার আস্তে আস্তে বাড়া শুরু করছে। তো তো আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতিতে 42-43 ডিগ্রি তাপমাত্রা এই দুপুরে বা বিকেলে হয়ে যায়। তো এই 42-43 ডিগ্রি তাপমাত্রা মুরগির বাচ্চা বা মুরগির জন্য খুবই ভয়াবহ একটা তাপমাত্রা। তো এই সময়ে আমি আমার বাচ্চার তাপমাত্রা কিভাবে কন্ট্রোল করতেছি চলুন আমরা এখন দেখে আসি। অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাহিরে আমরা কি ধরনের প্রতিরোধক ব্যবস্থা নিয়েছি। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে আমার ওই ব্রুডিং ঘর। দেখেন আমরা যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন উপরে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন এই ব্রুডিং ঘরের চালের পুরোটা উপরে আমরা এই ধরনের ডাল পাতা পুরে বিছিয়ে দিয়েছি। তো এই কাজটা করেছি মূলত আজ থেকে 4-5 দিন আগে। ওই সময়টা আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের এই বাচ্চার ঘরের তাপমাত্রা 40-এর উপরে হয়ে গিয়েছিল। প্রত্যেকটা বাচ্চা এই গরমের কারণে ছটফট করতেছিল, ওদের করার কিছুই ছিল না, ঠান্ডা কোনো স্থান ছিল না যেখানে গিয়ে ওরা একটু ঠান্ডা আবহাওয়া পাবে। তো ওই পরিস্থিতিতে আমাদের তাৎক্ষণিক আমাদের বুদ্ধি খাটাইতে হয়েছে যে আমান্য ডাল পাতা কেটে আমরা উপরে দিয়ে দিয়েছি এবং সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। দর্শক, আপনারা হয়তো কিছুটা হলেও দেখতে পারছেন যে আমরা ব্রুডিং ঘরে পুরোটা পুরো ঘরটা জুড়ে আমরা বিভিন্ন ধরনের পাতা এবং নারিকেল পাতা বিছিয়ে দিয়েছি তাপমাত্রা কন্ট্রোলে রাখার জন্য, যার কারণে বাহিরের তাপমাত্রা যাই হোক আমাদের মোটামুটি ঘরের তাপমাত্রা একটা স্বাভাবিক পর্যায়ে আছে। তারপরও আমরা কিছুক্ষণ পর পর যখন দিনে তাপমাত্রা সবচাইতে বেশি থাকে তখন আমরা এই ঘরের উপরে মোটর বা পাইপ দিয়ে পানি স্প্রে করে দেই, যার কারণে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে থাকে। কিন্তু যদি আমরা পানি না দিতে পারি সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়ে, কিন্তু আগে যেরকম হয়েছে 40+ হয়ে গেছে, ওই ধরনের এখন আর হয় না আল্লাহর রহমতে। তার পাশাপাশি আমরা একটা ফ্যান ইউজ করছি। দর্শক, আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি বা আমাদের মতো ফার্ম আকারে যারা আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তাদের অনেকের ক্ষেত্রেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সংকীর্ণ বা ছোট জায়গার ভিতরে অনেকে শেড বা মুরগির ঘর তৈরি করেন। তো তাদের অনেকের ঘরের ক্ষেত্রে আমাদের মতো উপরে কোনো গাছপালা থাকে না, যার কারণে প্রচণ্ড রোদ ঘরের চালে পড়ে এবং তখন ঘরের চাল গরম হয়ে সে তাপমাত্রাটা মুরগির ঘরের তাপমাত্রা অত্যাধিক বাড়িয়ে দেয়। ওই পর্যায়ে আমাদের করার কিছুই থাকে না, অনেক সময় সে এসে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। তো আমরা আমাদের ফার্মে বুদ্ধি খাটিয়ে যে কাজটা করেছি যে বিষয়টা আমি আপনাদের এতক্ষণ দেখালাম, আপনারা যদি আপনাদের ঘরের চালে এরকম প্রচুর পরিমাণ রোদ পড়ে বা ঘরের তাপমাত্রা যদি অত্যাধিক বেশি হয়ে যায় তাহলে আপনারা এই ধরনের কাজটা করতে পারেন, বিভিন্ন ডালপাতা কেটে ঘরের চালের উপরে বিছিয়ে দিতে পারেন। এছাড়া দৈনিক 5-6 বার মোটরের মাধ্যমে পানি দিয়ে চাল বা বেড়া ভিজিয়ে দিলে ঘরের তাপমাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। তো আমরা গত 4-5 দিন যাবত এই কাজটা করতেছি, প্রতিদিন 3-4 বার করে পানি মোটর দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি স্যালাইন খাওয়াচ্ছি প্রতিদিন, যার কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে আমাদের বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আমাদের পাশের রুমেও কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাই। চলেন, ওইখানে একটু বড় সাইজের বাচ্চা আছে, এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে প্রায় 50 দিন।
তো এই বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বেশিরভাগ বাচ্চাগুলো হাঁপাচ্ছে। এই বাচ্চাগুলোর জন্য বাহিরে আমি নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছি, যার কারণে হচ্ছে ওরা ঘরের যে তাপমাত্রা আছে বা ঘরের যে পরিমাণ তাপমাত্রা থাকে তার সাথে বাহিরের তাপমাত্রা মোটামুটি একটা অনেকাংশে কম আছে। দিনের এক নির্দিষ্ট একটা সময়ে ঘরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায়, তখন বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাহিরে চলে যায়। বাহিরে জায়গা করে দেওয়ার এই একটা বড় সুবিধা, আপনারা যদি শেডের বাহিরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা করে দিতে পারেন তাহলে ঘরের ভিতরে তাপমাত্রা যাই থাক তাতে বাচ্চার উপরে কোনো প্রভাব পড়বে না। বাচ্চাগুলোকে এখন আমরা খাবার দিব, বাচ্চাগুলো একটু ক্ষুধার্থ, যার কারণে হচ্ছে আমাকে দেখে বাচ্চাগুলো ঘরে চলে আসে, না হলে বাচ্চাগুলো বেশিরভাগই এই সময়টাতে বাহিরে থাকে। আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান প্রচণ্ড শীতে এবং প্রচণ্ড গরমে ঘরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে হবে, না হলে কিন্তু আপনার বাচ্চা সুস্থ থাকবে না। শীতের সময় যেমন ঠান্ডা লেগে যাবে অতিরিক্ত ঠান্ডায়, গরমের সময়ে প্রচণ্ড গরমে আপনার মুরগির বাচ্চা কিন্তু গরম ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর পাশাপাশি বাচ্চাকে একটু পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি ভিটামিন সি এবং স্যালেন এ ধরনের ভিটামিন কন্টিনিউ খাওয়ানোর চেষ্টা করবেন। পরিশেষে আপনাদের একটা বিষয় জানাই, সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ভ্যাকসিনের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি সঠিক তাপমাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে, বাচ্চার প্রতি যত্নশীল হতে হবে এবং বাচ্চাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, পরিস্থিতি বিবেচনা করে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। যদি এই বিষয়ে আরও কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া 100% পিওর এ গ্রেটের দেশি মুরগির বাচ্চা বিভিন্ন সাইজের, আপনার যে কোনো সাইজ প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ। যদি একদিন থেকে শুরু করে ব্রিডিং কমপ্লিট করা বাচ্চা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তবু আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।